কথা বুঝছেন না? আবার আমাকে ডাউন করার জন্য এখন সব এমএলএরা জলসা দিচ্ছে, এমএলএরা জলসা দিচ্ছে, গড়ে নিয়ে আসো সব, যা খুশি করে লেগে যা। ইনশাআল্লাহ যারা একবার ভাইজান বলে আমায় ডেকেছে তারা মরণ পর্যন্ত আমার সাথে থাকবে, এটা আমার বিশ্বাস। অনেকে মাথায় টুপি দিয়ে বলে আমি মুসলমান, আমি মসজিদের দায়িত্বে আছি, আবার বক্তব্য দিতে দিকে বলে পীর পাইগম্বর মসজিদ যে আসুক না কেন মানব না, এরম বলে না বলে নি? ওই মসজিদটা কাঁদছে, ওই বেইমানটা যে মসজিদের দায়িত্বে আছে ওই মসজিদ কাঁদছে। আমার নবী দ্বারা প্রতিষ্ঠিত করেছে আর দুর্নীতি আবুজে উতবা সাইবা ফেরাও নমরুদ ইরা করেছে। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তামাম পৃথিবীর বাদশা ছিলেন, তামাম পৃথিবীকে চালিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর খানদানের ছেলে আজ বাংলাটাকে আমার হাতের মুঠোই রাখতে চাইছি, যাতে দুর্নীতি না হয়, জুলুম না হয়, যাতে সাম্যের সাথে ভ্রাতৃত্বের সাথে মিলেমিশে চলতে পারে। অসুবিধে আছে? সবাই করছে, অসুবিধে নেই, আর আমি করলেই সমস্যা। কথা বুঝছেন না? আবার আমাকে ডাউন করার জন্য এখন সব এমএলএরা জলসা দিচ্ছে, এমএলএরা জলসা দিচ্ছে, গড়ে নিয়ে আসো সব, যা খুশি করে লেগে যা। ইনশাআল্লাহ যারা একবার ভাইজান বলে আমায় ডেকেছে তারা মরণ পর্যন্ত আমার সাথে থাকবে, এটা আমার বিশ্বাস। যারা একবার আমাকে বাবাজি বলে ডেকেছে, কি মা কি বাপ, মরণ পর্যন্ত এই বাচ্চার জন্য নামাজ পড়িতে দোয়া চাইবে, এটা আমার বিশ্বাস। অতএব এই বিশ্বাস নিয়ে আমি বাঁচি, এই বিশ্বাস নিয়ে আমি চলি, ইনশাআল্লাহ কোনো কাজে আমার আল্লাহ আমাকে পিছাই নেই। হ্যাঁ, বাধা এসেছে, কলিকাতায় প্রোগ্রাম করতে গেছি, বাধা এসেছে, আপনারা জানেন না, আপনাদের তো আমি বলি না, আমার ছোট ভাইও আমায় বলে না, শুধু বলছে হ্যাঁ সব হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। কালকে প্রোগ্রাম আজকে পর্যন্ত পারমিশন দেয়নি, ওরা চেয়েছিল প্রোগ্রামের দিনে 100 কি বলে 144 ধারা করে দেবো, চারিদিকে লোক নাবলি পিটবো, বদনামটা আব্বাস সিদ্দিকির হবে, যে পারমিশন না নিয়ে লোক নিয়ে এলো কেন, যাতে করে আব্বাস সিদ্দিকির থেকে লোক চলে যায়। কত রকম ষড়যন্ত্র আজ থেকে নয়, কিন্তু আমার আল্লাহ তিনি সব পারে। রাত্রিরে ডেকে পারমিশন দিতে হয়েছে তো ঘরে, কথা বুঝে আসছে? কেন ভরসা আল্লাহর উপরে রাখি, নলে সিডি জমি কিনে নে না 18 বিঘে না 26 বিঘে, যখন নলে সিডিতে সবাই গেল মানুষজন হলো দেখলো না কিনেছে, তবে এবারে বিক্রি করে দেবে শুনছি, শুনছেন না? তাহলে আমার সমালোচনাকারী সমালোচনা করবে, আপনারা সমালোচনা করেন? তাহলে চোখ মুজে কারো কথা কান দিবার দরকার নেই, যেদিকে দেখাচ্ছি আগান। ইনশাল্লাহ এতদিন পর্যন্ত যারা আমার সাথ দিয়েছেন কোনো জায়গায় ঠকেছেন কি? ইনশাল্লাহ এই যে রাস্তা দেখালাম, এই রাস্তায় যদি আল্লাহ কামিয়াব হয়ে যায় এবারে রিটার্নে আসবে, একদিন আমায় দিয়েছিলেন এবার রিটার্ন আসবে ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। অনেকে মাথায় টুপি দিয়ে বলে আমি মুসলমান, আমি মসজিদের দায়িত্বে আছি, আবার বক্তব্য দিতে দিকে বলে পীর পাইগম্বর মসজিদ যে আসুক না কেন মানব না, এরম বলে না বলে নি? ওই মসজিদটা কাঁদছে, ওই বেইমানটা যে মসজিদের দায়িত্বে আছে ওই মসজিদ কাঁদছে, দেখার চোখ আমাদের নেই, শোনার কান আমাদের নাই, কেন? ও সুরাতে সকলে মুসলমান, হাকিকাতে ও বেঈমান, কাফেরদের থেকেও খারাপ। পীর পয়গম্বরকে মানবো না, পয়গম্বর আসবে না এটা আমিও জানি, কেউ বলতে আসবে না, কিন্তু পীর অলিরা আসবে, ঠিক না বেটি? পীরের আরবি হলো মুর্শিদ, অলি মুর্শিদা, তোমরা মুর্শিদ ধরো, মুর্শিদ ধরতে হবে। ফার্সিতে পীর বলে, বাংলায় পথ প্রদর্শক, ইংলিশে গাইডম্যান, তারপরও তর্কের খাতিরে ছেড়ে দিলাম, কিন্তু মসিহ এলেও মানবো না। মসিহ বলতে কে? হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি আবার আসবেন না আসবেন না, কথা বলুন আসবেন না আসবেন না। এ বেঈমান বলে কি,
আদিবাসী আসলেও মানব না, মমতা ছাড়া কাউকে চিনি না, তাহলে যে পার্টিতে গেলে আমার কমকে বেইমান বানানো হয়, ওই পার্টি থেকে আমার কমকে বার করে আনা, এটা আমার ইমানি দায়িত্ব আছে গেল। কথা মাথায় ঢুকছে না ঢোকে রে? তাহলে তুমি রাজনীতি করতে গিয়ে যদি আমার ঈসা মসিকে সমাজ থেকে আমার কমকে বোকা বানিয়ে সরাতে চাও, তাহলে আমি আব্বাস সিদ্দিকে এই মেম্বারে দাঁড়িয়ে তোমাকে উপযুক্ত জবাব দিবার পরিকল্পনা করব না? করব না, তাই করছি। আল্লাহ রসুল যখন রাজ ক্ষমতা নিলেন, নবী আমার যখন রাষ্ট্র নায়ক হলেন, দেশের প্রধান হলেন, আল্লাহ নবী দেখছে নারীদের ইজ্জত নাই, নারীদেরকে যে খুশি ইউজ করছে, হত্যা করছে, কোনো বিচার নাই। আল্লাহ নবী সিংহাসনে বসে আইন তৈরি করে দিলেন, নবী আমার আইন করলেন, নারীদেরকে কেউ গিয়ে রেপ করে তাকে পাথর ও তরোয়া মারতে মারতে হত্যা করা হবে, ইতিহাস সাক্ষী দিচ্ছে। আমার নবী 10 বছর দেশ চালিয়েছিলেন, 10 বছর রাষ্ট্র নায়ক হয়েছিলেন, সাহাবাদেরকে শিখিয়েছিলেন কিভাবে দেশ চালাতে হয়, দেখো সাহাবারা সাহাবিদেরকে শিখিয়েছেন, তবে তবে ইন্দে করে শিখিয়েছেন, আইমায় মোস্তাহেদ দেখে শিখিয়েছেন, সালফে সালে ইন্দে শিখিয়েছেন, আমার আব্দুল ইমাম মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিন দিন সালে সাহাবে শুধু দিনই আলোচনা হতো তা নয়, বসিরাতে আল্লামা রুহুল আমিন সেও লিখছে কিভাবে সমাজ সংস্কার করা যায়, কিভাবে মানুষ রাজনীতি করে মানুষকে নিরাপদে রাখবে, সব নিরাপদ তৈরি করা হয়, এটাও ফুরফুরার জমিনে আমার আবু বকর সিদ্দিক সেই তিন দিন ইসালে সাহাবে আলোচনা হতো, এটা আমার কথা নয়, বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেবের কথা। আমি দাদা হুজুরের পেটে জন্ম নিইনি, আমার বাপও জন্ম নেয়নি, অতি আমার আব্বার কথা যদি দলিলের বিরুদ্ধে হয় সম্মানের জায়গায় সম্মান থাকবে, আমি আগে কিতাবটাকে নেব, এটা হলো আমার ঈমান, বাকিটা আপনাদের ইচ্ছা। এই কথা বুঝছেন না বোঝেন না? কিতাবে নাই এমন কথা, সব কথা তো লেখা হয় না, কিতাবে নাই এমন কথা যদি সে কথা আমার বাপ বলে, আমার চাচা বলে, আমার আত্মীয় বলে, আমি মেনে লব, কেন তিনারা পীর মানুষ, মেনে লব, কিন্তু কিতাবের সঙ্গে যদি তার কথাকে টক্কর হয় আমি মানব না, আমি কিতাবটাকে আগে মানব, এবার বাকিটা আপনার ব্যাপার। কথা বুঝছেন না বোঝেন না? আমি আপনাদেরকে চাপিয়ে দেবো না, বাপ মানুনি এরম বলবো না, আপনার ব্যাপার, আমি মানি না, আমি কিতাবে যেটা পেয়েছি আমি রুহুল আমিন সাহেবের কথাকে মানি, তিনি নিজের চোখে দাদা হুজুরকে দেখেছেন, দাদা হুজুরের সফর সাথী সর্বসময় দাদা হুজুরের সাথে থাকতেন, তিনি দাদা হুজুরকে দেখেছেন, তিনি বই লিখেছেন যে আমার পীর এই 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 এরকম ছিল, তিনি ধর্ম সংস্কার করেছে, শিক্ষা সংস্কার করেছে, তিনি সমাজ সংস্কার করেছে, তিনি রাজনীতির সংস্কারও করেছে, কেন একটা মুজাদ্দেদ 100% তাকে দিন ইসলামের কাজ করতে হবে, তবেই তো সে মুজাদ্দেদ, ঠিক না বেটি? ইসলামের টোটাল কাজটা মুজাদ্দেদ জামানকে করতে হবে, যেটা যখন সময় ছিল সেটাকে তখন করেছে, নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি সিরেক থেকে মানুষকে বাঁচিয়েছে, বেদাত থেকে বাঁচিয়েছে, শিক্ষা জগতের জন্য এডুকেশনের ব্যবস্থা করেছে, অর্থনীতি কিভাবে হবে সেটাও শিখিয়েছে। আল্লাহ নবী বলছে যখন মানুষের হাত থেকে অর্থ চলে যাবে, টাকা যখন চলে যাবে, ব্যবসা যখন চলে যাবে, তখন মানুষ কুফুরির দিকে যাবে, এখানে মাথায় টুপি দিয়ে এতগুলো বসে আছি, অনেক হযরতজি অনেক ইমাম সাহেব আছেন, যান কলিকাতাতে খবর নেন, যেখানে দেহ বিক্রি করছে যে নারীগুলো তার মধ্যে 100টা থাকলে 70টা আমার আপনার বোন মুসলমান রয়েছে, লজ্জা লাগে না কওমকে? এ কওমে লজ্জা নেই? আমি চাইছি লড়াই করে অকাল সম্পত্তি যদি দখল করতে পারি, ওই বোনগুলোকে শুধু মুসলমান নয় সমস্ত ভারত মেয়েগুলোকে তুলব, যে আপনারা এই পাপ কাজ করবেন না, নোংরা কাজ করবেন না, আসুন পেটের অভাব চাকরি করুন, পেটের অভাব ভালো জায়গায় বিবাহ করুন, অর্থ ল্যান্ড অর্থ দিয়ে মাথা তুলে বাঁচুন, এজ্জত বিক্রি করবেন না, এই কাজের জন্য যে আব্বাস সিদ্দিকী এই রাস্তায় নামে অন্যায় করছে। আজকে সব ভাড়া দিয়ে শুরু হয়েছে, ভাড়া মেলে আসলে লোক হচ্ছে না,
120টা মন্ত্রী এসেছে 140টা শুনছেন না 4 টা 5 টা মন্ত্রী এমএলএ 147টা লোক দেখছে লোক তখন মলি সাহেবদের পিছনে লোক তখন হুজুরদের পিছনে অথে আব্বাস সিদ্দিকীকে দমন করতে গেলে কিছু হুজুর কিছু মন্ত্রী এই কিছু ইমাম ভাড়া করতে হবে ভাড়া করছে করে হদম চালাচ্ছে কথা বুঝছেন না বুঝেন নে কিন্তু আপনাদেরকে কি আমি ডেকে এনেছি এগুলোকে কে জড়ো করেছে আজ বাংলার অলিতে গলিতে ভাইজান 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 একটাই কথা চলছে সব জায়গায় চায়ের দোকানে ক্লাবে পার্টি অফিসে মন্ত্রী অফিসে সব জায়গায় নবান্নতে সব জায়গায় ভাইজান 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 এর আমি করেছি কে করেছে আল্লাহর কানেকশন এটা বাপও বলছে ভাইজান ছেলেও বলছে ভাইজান তার বেটা বলছে সেও বলছে ভাইজান দাদাও বলছে ভাইজান এটা আমার না আল্লাহর পক্ষ থেকে তা আল্লাহর পক্ষ থেকে যখন তাহলে আমি আমার রাস্তা ছাড়বো না আমি আমার রাস্তায় চলবো কোনো টেনশন করার কিছু নেই আপনারা যারা আমাকে সত্যি ভালোবাসেন বাপ ভাই আপনারা কি টেনশন করছো কিন্তু আপনারা নীতি ঠিক করুন দু জায়গায় যাবেন না এক জায়গায় ঠিক করুন কেন ব্রেন খারাপ হয়ে যাবে কথা বুঝছেন না ব্রেন খারাপ হয়ে যাবে এই ঠান্ডা পানি দিলাম আবার গরম পানি আবার গরম পানি আবার ঠান্ডা পানি মাথা ঠিক থাকবে নাকি অতএব যে কোনো একটা ল্যান আরামে থাকবে